নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পোস্টার, পোস্টার মানে কি? পোস্টার মানে বড় বড় তারকাদের, স্টারেদের, তোমার স্বপ্নের নায়কের, তোমার স্বপ্নের ফুটবলারদের, শাহরুখ খান, কাতরিনা কাইফ অথবা মেসি বা নেইমার, সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি, এদের পোস্টার। আমার কাছে পোস্টারটা অন্য জিনিস, আমার কাছে পোস্টারটা হচ্ছে স্বপ্ন, দেওয়ালে আটকে রাখা একটা স্বপ্ন। সেই পোস্টারকে তুমি যত দেখবে, তোমার ইরাদা অর্থাৎ তোমার বদ্ধপরিকরতা না কি বলে, তুমি যে বদ্ধপরিকর একটা জিনিস করার জন্য, তোমার যে মানসিক দৃঢ়তা, জেদ তোমার বাড়তে থাকবে। দেওয়ালে রাখা পোস্টার কোন পোস্টার? তোমার স্বপ্নের পোস্টার। তুমি কি চাও, তুমি যেটা চাও, সেই পোস্টার যখন আটকে রাখবে, বারে বারে যখন তোমার চোখ পড়বে পোস্টারে, ততই তুমি আরো বদ্ধপরিকর হবে, তোমার দৃঢ়তা আরো বাড়বে তোমার স্বপ্নটাকে পরিপূর্ণ করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, স্বপ্নের দিকে বা পোস্টারের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, সেই কাজগুলো করতে হবে, যে কাজগুলো করলে পরে তোমার এই স্বপ্নটা পূরণ হয়। এই কাজগুলো করার জন্য যে উৎসাহটা তোমার দরকার, আমরা কাজ কেন করি না, আমরা উৎসাহ পাই না, আমাদের প্রতি মুহূর্তে আমাদের অনুৎসাহিত করা হয়, আমাদের ডিপ্রেশন ঢুকে যায় ভেতরে যে উনি বলেছেন এই কাজটা হবে না, তা আমরাও ডিপ্রেশনের রোগী, আমরাও এটা ধরেই নেই যে আমাদের দ্বারা হবে না, কাজে আমরা বসে পড়ি। কিন্তু যতবার তুমি ওই পোস্টারকে দেখবে, মনে করো তোমার পোস্টারটা বাড়ি, একটা বাড়ি বানাবে, বড় বাড়ি, বা একটা চাকরি, ভালো চাকরি, বা একটা অনেক টাকার একটা তোমার আয় হচ্ছে, এগুলো তোমার স্বপ্ন। এই স্বপ্নগুলোকে তুমি যখন দেওয়ালে আটকে রাখবে পোস্টার বানিয়ে, বারে বারে নজর পড়বে, বাবা মা কাকা জ্যাঠা পিসি বন্ধু বান্ধবরা হেসে হেসে বলবে হয়ে যাবে, পোস্টার টাঙালেই হয়ে যাবে, পোস্টার টাঙালেই হবে না ভাই, পোস্টারটা তোমাকে খালি বারে বারে ধাক্কা দেবে যে ভাই এটা তো স্বপ্ন, উঠে পড়, কাজে লেগে পড়। আর যেহেতু তুমি উৎসাহ পাচ্ছ কাজ করার জন্যে, তোমার সামনে অনেক রাস্তা খুলে যাবে। আমাদের যে স্বপ্নটা, এটা কিন্তু অন্য কেউ এসে পূরণ করবে না, এটা আমাদের নিজেকে পূর্ণ করতে হবে, এটা আমাদের নিজেদের কাজ করে আমাদের পূর্ণ করতে হবে। কাজেই আমাদের কে মনে করিয়ে দেবে? আমাদের পোস্টার, আমাদের স্বপ্নের পোস্টার। তুমি ভিজুয়ালাইজ করছো, তুমি কল্পনা করছো, তোমার তোমার মনে করো তুমি একটা গাড়ি কিনবে, সে গাড়ির ছবিটা তোমার দেওয়ালে আটকানো, যতবার দেখবে ততবার তোমার ইচ্ছে হবে যাই উঠি, তোমাকে ধাক্কা মারবে। তুমি তখন ভিজুয়ালাইজ করবে এই গাড়িটা পেলে তুমি কত খুশি হবে। গাড়ি আমি একটা উদাহরণ দিলাম, ভালো চাকরি, ভালো স্বাস্থ্য, ভালো ব্যবসা, একটা পারমানেন্ট বন্দোবস্তর একটা স্বপ্ন তোমার দেখতে হবে, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাইকে নিয়ে সুখে আছো, এটাও একটা পোস্টার। আমাদের জীবনটা একটা পোস্টার, বিভিন্ন স্টেপ ওয়াইজ, স্টেপ ওয়াইজ পোস্টার। আরেকটা কথা, তোমার যে স্বপ্নটা আছে, তোমার যে কল্পনাটা আছে, তোমার যে বিশাল একটা সুখের স্বপ্ন, তুমি কি করতে চাও, তোমার যে অ্যাম্বিশনটা, সেটা যত পারো লোককে বলবে। অনেকে বলবে বড় বড় কথা বলে, বলুক, কিন্তু কি হবে জানো তো, তোমার সঙ্গে দেখা হলেই বলবে এই তুই যে বলেছিলি গাড়ি কিনবি কোথায় গেল, তোমাকে হয়তো খোঁচা দেওয়ার জন্য বলবে, বাট ও তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে ভাই গাড়ি কিনবি বলেছিলি কি হলো। যত লোককে বলবে ওরা তোমার জন্য রিমাইন্ডার হয়ে যাবে, রাস্তা দেখা হলেই বলবে এই গাড়ি কিনবি বলেছিলি কি হলো, কবে কিনবি, তোমার জন্য একটা ধাক্কা, সঙ্গে সঙ্গে তুমি দৌড়বে, আরে আমার তো এই কাজটা বাকি আছে, আমার তো এই গাড়িটা কিনতে হবে, অথবা আমার তো এই পরীক্ষাটা দিতে হবে, আমাকে পাশ করতে হবে,
আমাকে ডাক্তারিতে ভর্তি হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হবে, ধাক্কা মেরে দেবে। রাস্তা দেখা হলেই কোনোই দিয়ে গুঁতো মারবে, বলবে তুই যে বলেছিলি বাড়ি কিনছিস কী হলো? তুমিও গুঁতো মারে বলবে হ্যাঁ কিনছি তো, আমি ওই কাজটা করছি। এটাই হলো মজা। লোকেরা তোমাকে টিটকিরি দেয় না বা তোমাকে খোঁচা দেয় না, লোকেরা তোমাকে মনে করিয়ে দেয় যে তোর যে সাফল্যের রাস্তায় তুই যাবি বলেছিলি, কোথায় কী হলো, তোমাকে মনে করিয়ে দিল। কাজেই পোস্টার, পোস্টার টাঙাও, পোস্টার লাগাও, আঠা দিয়ে লাগাও, ফ্রেম করে লাগাও, যা খুশি করো, চোখের সামনে স্বপ্নটাকে 24 ঘন্টা রাখো। খালি চোখের সামনে রাখাই নয়, তোমার ওটার মধ্যে থাকা, ঢুকে যাওয়া, ওই পোস্টারের ভেতরে তোমাকে ঢুকে যেতে হবে। এটা একটা মেথড, এটা অ্যাম্বিশন পূর্ণ করার বা গোল পূর্ণ করার, টু ফুলফিল ইউর গোলস অবজেক্টিভস ইন লাইফ। পোস্টার কেবলমাত্র একটা রাস্তা, কাজগুলো তো তোমাকেই করতে হবে। যেমন পোস্টার তোমাকে রোজ মনে করিয়ে দেবে, পোস্টার বা এটা এটা কী বলো, ভিজুয়ালাইজেশন, চোখের সামনে রাখা। যেমন পোস্টার তোমাকে সবসময় মনে করিয়ে দেবে, আশেপাশের লোককে যত বেশি বলবে তারাও মনে করিয়ে দেবে, তারা তোমাকে হয়তো খোঁচা দেওয়ার জন্য বলবে, কিন্তু আসলে তারা তোমার অ্যালার্ম ক্লক, তারা তোমার রিমাইন্ডার ক্লক। কাজেই যত লোককে পারো বলো, লোকে বলুক ওই দেখ বড় বড় কথা বলে, ও নাকি ওটা করবে, সে নাকি সেটা করবে, বলুকে। তুমি যখন তোমার জায়গায় পৌঁছে যাবে তখন তারা আর এগুলি বলবে না, তখন তুমি বলতে পারো দেখ আমি যেখানে পৌঁছাবো বলেছিলাম ঠিক পৌঁছে গেছি, বাস আজ এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।